হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি প্রত্যেকটা ইউটিউবার, এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল হতে পারে। কারণ আমরা ছোট থেকে ছোট একটি ভিডিও এডিটিং করার ক্ষেত্রেও কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি অবশ্যই ব্যবহার করি। আর আজকের ভিডিওতে আমরা কাইনমাস্টার নিয়ে কথা বলবো, কারণ কাইনমাস্টার নতুন এমন কিছু ফিচার অ্যাড হয়েছে যেগুলো সত্যি অসাধারণ। তো কথা না বাড়ি চলুন ভিডিওর মূল টপিকে এবং দেখে নেই কি কি ফিচার নতুন অ্যাড হয়েছে। তো প্রথমে যে চমৎকার ফিচারটি অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে, আগে কিন্তু আমরা কাইনমাস্টারের কাস্টম ফন্ট চেঞ্জ করতে পারতাম না, তবে মোড ভার্সনে বা দুই একটি সিস্টেমে কিন্তু অনেক ঝামেলা করে অ্যাড করা যেত। আর ফন্ট অ্যাড করার পর ঠিকঠাক ভাবে আমাদের কাইনমাস্টারটি কাজ করতো না, আর আমরা যেভাবে ফন্ট অ্যাড করতাম সেটাও ছিল ইনলিগাল। তো এই নতুন ফিচারটি অ্যাড করার পর কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই ফন্ট অপশনে এসে উপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু একবারে যতগুলো খুশি বাংলা ইংরেজি সব ধরনের ফন্ট অ্যাড করতে পারবো, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, এই ফিচারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দুই নম্বর যে ফিচারটি অ্যাড করা হয়েছে কাইনমাস্টারে সেটি আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। তো এই ফিচারটি জানার জন্য আমরা চলে আসলাম কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পর এখান থেকে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে দেবো। তো উপরে তো আমরা স্পেক রেশিও গুলো দেখতে পারবো, এরপর আমরা এখান থেকে নিচে চলে আসবো, একদম নিচে। নিচে আসার পর গাইজ দেখতে পারবেন এখানে ইম্পোর্ট প্রজেক্ট। তো এটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত বলছি, আমরা যারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি বা লাইট রুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি সেখানে কিন্তু আলাদা আলাদা প্রিসেট আমরা ডাউনলোড করে সেখানে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারতাম খুব সহজে। তো কাইনমাস্টার কিন্তু এই ফিচারটি অ্যাড করা হয়েছে। আমরা এখন থেকে কাইনমাস্টার যে কোনো একটি প্রজেক্ট ক্রিয়েট করার পর সেটাকে আমরা সেটা প্রিসেটের মতো অন্যের কাছে শেয়ার করতে পারবো, আর যাকে শেয়ার করবো সে খুব সহজেই সেই প্রজেক্টটি ওপেন করে কাস্টমাইজ করতে পারবে, যেমনটা আমরা অ্যালাইট মোশনে করে থাকি। তো আমি অলরেডি একটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে দেখাবো। এর জন্য ইম্পোর্ট প্রজেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে, দেন এরকম আসলে এখান থেকে টিক মার্ক করে ওকে দিবেন। এরপর গাইজ দেখুন এখানে আমি দুইটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। তো আমি এখান থেকে নিচের প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। তো প্রজেক্টের উপর ক্লিক করে দিলেই কিন্তু এটা লোডিং হয়ে সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর যদি আমরা এখান থেকে প্লে করি, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিনেমাটিক ইন্ট্রো। তো এই টেক্সটটিকে আমরা কাস্টমাইজ করতে পারবো, এজন্য টেক্সট লেয়ার ক্লিক করে এখান থেকে কিওয়ার্ড অপশনে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে আমাদের নাম বা চ্যানেলের নাম বা যেটা খুশি সেটা আপনারা লিখতে পারেন। তো আমি আমার নামটি লিখে নিলাম। এরপর ফন্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট চুজ করে নিতে পারি, অথবা স্টোর থেকে যে কোনো ফন্ট আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। তো এখন যদি আমরা প্লে করি, তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা একটি ইন্ট্রো তৈরি করে ফেললাম। এরপর আমরা এটাকে সেভ করে নিতে পারি। তো এই ফিচারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, তিন নম্বর যে ফিচারটি অ্যাড করা হয়েছে সেটিও অনেক চমৎকার একটি ফিচার। তো এটার জন্য আমরা স্টপ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন এখানে কিন্তু মাই এর পাশে একটি সার্চ বারের অপশন চলে আসছে। তো আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই যে কোনো ইফেক্ট সার্চ করে খুব সহজে বের করে নিতে পারবো। এছাড়া আরও নতুন অনেকগুলো ছোটো ছোটো ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো আপনারা এই ভার্সনে পেয়ে যাবেন। তো এই ফিচারগুলো উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে কাইনমাস্টারটি আপডেট করে নিতে হবে, আর আপনি যদি মোড ভার্সন ইউজ করে থাকেন তবে সেটাকে আগে আনইনস্টল করে দেবেন, এরপর প্লে স্টোর থেকে ইনস্টল করলে আপনারা এই ফিচারগুলো উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এই ধরনের ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।